কেউ আপনাকে জাদু করেছে কিনা বুঝবেন কিভাবে? এর থেকে বাঁচার উপায় কি? পাঁচটি চিহ্ন যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝিবেন কেউ আপনাকে জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফুরি করে আপনাকে ঘায়েল করার চেষ্টা করছে। এমন অনেক অজানা তথ্য আমার কাছে জানা আছে। এমন অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু এখন দেখা যায় একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না। এরকম অনেক তথ্য আমার কাছে জানা আছে। ভাইয়েরা, অনেক সময় দেখা যায় নিজ আপন আত্মীয় স্বজন কেউ কাউকে দেখতে পারে না বলে তাকে ঘায়েল করার চেষ্টা করে, কুফুরি করে, জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, সেহের করে তাকে ঘায়েল করার চেষ্টা করে। আমি নিজেও কুফুরির শিকার হয়েছিলাম, ব্ল্যাক ম্যাজিক জাদুটনার শিকার হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই আমলটি করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেছে। আপনিও যদি আপনার মধ্যে এই পাঁচটি চিহ্ন, পাঁচটি আলামত প্রকাশ পায়, আপনিও যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও মুক্তি দান করবে ইনশাআল্লাহুল আজিজ। প্রথম ব্যক্তি, যে ব্যক্তিকে জাদু করা হবে, সেহের করা হবে, ব্ল্যাক ম্যাজিক করা হবে, প্রথম নাম্বার চিহ্ন, প্রথম আলামত হচ্ছে সে কাউকে সহ্য করতে পারবে না, সবাইকে তার বিরক্ত মনে হবে, সে কাউকে দেখতে পারবে না। একটা সময় দেখা যেত নিজ আপন আত্মীয় স্বজন কিংবা নিজ আপন স্বামী কিংবা বলেন স্ত্রী, যে তাকে পাগলের মতো ভালোবাসত, তাকেও সে দেখতে পারবে না, সে বিরক্ত মনে করবে, অসহ্য মনে করবে, সব কিছুকে সে অশান্তি মনে করবে। এটাই হচ্ছে জাদুকারী ব্যক্তি কিংবা জাদু ব্যক্তি কিংবা যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, সেহের করা হয়, যাকে কুফুর কুফুরি করা হয়, এই আলামত হচ্ছে ওই ব্যক্তিকে সবসময় ওই ব্যক্তি কোনো কিছু সহ্য করতে পারবে না। দুই নাম্বার যে আলামত, যে চিহ্নটা আপনার মধ্যে প্রকাশ পেলেই বুঝবেন যে আপনাকে কেউ জাদু করেছে কিংবা